সাজ আর নতুন সাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গয়না। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে তানিষ্কের শোরুমে। এখানে উপস্থিত রয়েছেন তানিষ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিমি চক্রবর্তী। বিগত 7 বছর ধরে তানিষ্কের সঙ্গে যুক্ত রয়েছেন মিমি। চলুন, তার এই 7 বছরের জার্নিটা কেমন বা মিমি নিজে কিরকম গয়না পছন্দ করেন জেনে নেব সরাসরি মিমির মুখ থেকে। আপনারা সবাই জানেন ভগবানের দয়ায় এবং আমার ফ্যান্সদের আশীর্বাদে আজ আমার 7 বছর কমপ্লিট হচ্ছে উইথ তানিষ্ক। সো ইট ইজ ভেরি 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 লং অ্যাসোসিয়েশন অ্যান্ড আমার প্রত্যেকবার এটা বলতে খুব ভালো লাগে দ্যাট আই এম আ পার্ট অফ টাটা প্রোডাক্ট। চোকার খুব ভালোবাসি, সেজন্য এভরি ইয়ার আই লঞ্চ আ চোকার অফ মাই চয়েস অ্যান্ড সেটা আশা করি কাস্টমার্সদেরও খুব পছন্দ হয়। সো এইবারও সেটাই হচ্ছে, একটা পুজোয় খুব ভালো কালেকশন আসছে আর এখনও ইভেন আমি যেটা পরে আছি আই হোপ ইউ পিপল লাইক ইট। সো আমি এমনি তো সারা বছর খুব একটা গয়না পরার সুযোগ পাই না, বাট লক্ষ্মী পুজো এবং দুর্গা পুজো তোমরা সবাই জানো যে অথেন্টিক বাঙালি সাজ বাঙালি আনা, সো সেটা সোনার গয়না ছাড়া তো হয় না। কানের দুলটা হালকা কারণ খুব ব্যথা করে কান, আদারওয়াইজ গলাটা একটু হেভি। এতক্ষণ আপনারা দেখে নিলেন তানিষ্কের বিভিন্ন গয়নার সম্ভার, শুনে নিলেন তানিষ্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিমির কী ধরনের গয়না পছন্দ সেসব কথাও। বিনোদন জগতের আরও বিভিন্ন খবর জানার জন্য চোখ রাখুন আর্টেজ টিভি HD-র পর্দায়।